learners, welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important very important lesson, speaking English. Actually, in practical life we completed our graduation, but we failed to adopt the modern world, modern era, for the lacking of speaking. Okay, by this content I hope you can know about the important words, useful words of greeting. Practical life e amra onek kotha bolte hoy, bishesh kore bibhinno stage e bibhinno obosthay bibhinno situation e. First of all, amader greeting othoba sambodhonar khetre kichu word amra byabohar kori, shegula ajke amra janbo. Jai hok, content ta shuru korar age jara amar channel e notun obosshoi subscribe korbe, like korben, comments korben, ar pashapashi bondhuder sathe content ta share korben. Useful words for greeting. Amra karo sathe dekha korle, dekha hole, starting e amra kisu word byabohar kori, kisu guruttopurno word byabohar kori. Shegulo hocche, keu jodi amake proshno kora hoy, keu jodi amake bola bole je hello, amake obosshoi feedback dite hoy, amake obosshoi return dite hoy. Ar english e keu question korle obosshoi apnake english e uttor dite hobe. Otherwise you do not adopt with him, you do not maintain your quality. ওকে, কেউ যদি আপনাকে হ্যালো বলে আপনি অবশ্যই হ্যালো বলতে হবে অথবা হাই বলতে হবে। দেন কেউ যদি প্রশ্ন করে, সাধারণ প্রশ্ন, হাউ ডু ইউ ডু, তো অ্যাকচুয়ালি হাউ ডু ইউ ডু মানে আপনি কেমন আছেন, তাহলে উত্তরটা কি হতে পারে, ফাইন অথবা ফাইন। তার সম্পর্কে আবার যদি জিজ্ঞেস করতে হয় তাহলে অ্যান্ড ইউ অথবা হোয়াট অ্যাবাউট ইউ অথবা শুধু ইউ। আমরা খুব সংক্ষেপে অ্যান্সার করতে পারি। তারপরে যেটা আছে, আমরা কিছু কিছু আরও কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেমন ইউ আর মোস্ট ওয়েলকাম, এটা বলা হয়। প্রথমে আমার কাছে কেউ আসলো, আমি বললাম ইউ আর মোস্ট ওয়েলকাম। তো নিশ্চয় কেউ আপনাকে ইউ আর মোস্ট ওয়েলকাম বলার পর আপনি চুপ থাকবেন না, আপনি নিশ্চয় ফিডব্যাক দিবেন। আপনি অবশ্যই বলবেন থ্যাংক ইউ অথবা থ্যাংক ইউ ভেরি মাচ অথবা থ্যাংকস, থ্যাংক। দেন অ্যানাদার একটা প্রশ্ন, নাইস টু মিট ইউ। আমরা সাধারণত কারোর সাথে কথা হলে, দেখা হলে আমরা বলি যে নাইস টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। অ্যাকচুয়ালি এই ধরনের সেন্টেন্সে অবশ্যই আপনাকে যখন কেউ বলে নাইস টু মিট ইউ, আপনিও কিছু বলতে হবে। তো কী বলবেন সেটা, সেক্ষেত্রে হচ্ছে হ্যাপি টু সি ইউ, হ্যাপি টু সি ইউ, সেম টু ইউ, আই অ্যাম অলসো হ্যাপি টু মিট ইউ, ইন ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান অ্যান্সার। ওকে, অ্যাকচুয়ালি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এই কথাগুলো দিয়ে আমরা অনেক সময় দিনের কার্যাবলী শেষ শুরু করি। তো সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি আপনাকে গুড ইভিনিং বলে, আপনি গুড মর্নিং বলতে পারবেন না, আপনি অফকোর্স গুড ইভিনিংয়ে বলতে হবে। গুড ইভিনিং বললে গুড ইভিনিং, গুড মর্নিং হলে গুড মর্নিং, অথবা শুধু আপনি মর্নিং বলে অ্যান্সার করতে পারেন। দেন আই হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আই হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। অনেক সময় আমরা দেখা হলে আমরা বলে থাকি যে দেখা হয়ে খুব ভালো হলো, আমি আপনার সাথে দেখা করেছি, আপনার কথা অনেক শুনেছি। তো নিশ্চয় আমিও কিছু বলতে হবে, আই এম অলসো, আমিও শুনেছি। সো এরপর পর কোশ্চেন, আর ইউ আকাশ, বা আমরা কাউকে যদি যদি প্রশ্ন করি যে আর ইউ হাসান, আর ইউ জেসমিন, আর ইউ আকাশ, যদি সে হয় বলবে ইয়েস, ইয়েস অফকোর্স, আর যদি না হয় তাহলে বলবে নো। দেন আমরা বলে থাকি, অনেক সময় কোশ্চেন করে থাকি, উইল ইউ গো, তুমি কি যাবে, আপনি কি যাবেন। তা আমরা সেটা যদি সম্মতি থাকে আমাদের ইয়েস আই এম, আর যদি সম্মতি না থাকে নো আই ডু নট অথবা আই ডোন্ট। অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি, আমার একদম স্টার্টিংয়ে আমরা বলে থাকি ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক টু হিয়ার। তো অবশ্যই আপনাকে কিছু রিটার্ন দিতে হবে, আপনি কিছু বলতে হবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, সে কথাগুলো দিয়ে এটার অ্যান্সার করা যায়। দেন থ্যাংক ইউ ভেরি মাচ যদি কেউ আপনাকে বলা হয়, তাহলে আপনি কী করবেন, আপনি অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম কথাটা বলতে হবে। কারণ স্পিকিংয়ের সিস্টেম হচ্ছে এরকম যে লিসেনার এবং স্পিকারের সমষ্টি সঙ্গবদ্ধ কন্ট্রাডিকশনের মাধ্যমেই ডায়লগ সম্পন্ন হয়। সরি ফর লেট, অনেক সময় আমরা কথাটা বলে থাকি সরি ফর লেট, আমরা এটার প্রতি উত্তর কী করতে পারি, অল রাইট, ওকে, বা ইটস ওকে, আমরা এভাবে বলতে পারি। দেন হ্যাভ আ সিট, অনেক সময় আমরা অফার করি যে হ্যাঁ বসুন, তো কী বলতে পারি আমরা, হ্যাভ আ সিট, তো জিজ্ঞাসা করার ক্ষেত্রে। আর পাশাপাশি সেটা আমরা বলতে পারি থ্যাংকস।
দেন লেটস গো, অনেক সময় আমরা অফার করে থাকি যে চলেন যাই, লেটস গো। তো সেক্ষেত্রে আমরা এটা ফিডব্যাক দিতে পারি, ওকে প্লিজ, ওকে প্লিজ, মে আই কাম। অনেক সময় আমরা পারমিশন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা এই কথাটা বলে থাকি যে মে আই কাম। তো অ্যাকচুয়ালি এটার উত্তর কী হবে? ইয়েস অথবা ইয়েস অফকোর্স, আর যদি সম্মতি না থাকে তাহলে নো, ডু নট, আই এম বিজি। বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যান্সার হতে পারে। দেন হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, এভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয়, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই ইউজ করতে হবে ইয়েস, ইয়েস আই নিড ইউর অ্যাড্রেস, অথবা নো থ্যাংকস, না লাগবে না। দেন আরও কিছু প্রশ্ন আমরা করে থাকি, হোয়াট হ্যাপেন্ড, কারোর সাথে কথা হলে দেখা হলে আমরা বলে থাকি যে হোয়াট হ্যাপেন্ড, যে কী হইল, কী হয়েছে। তো স্যাড থিঙ্কিং আমরা এক্সপ্রেস করার জন্য, এক্সপ্রেস করার জন্য, বোঝার জন্য আস্ক সামথিং। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার আমরা কীভাবে করতে পারি? নো, ইটস নাথিং, অথবা ইয়েস, আই এম থিঙ্কিং অ্যাবাউট এনিথিং এলস। দেন আমরা অনেক সময় বলে থাকি যে নিড এনিথিং, যদি কেউ বলা হয় আপনাকে যে নিড এনিথিং, যে কিছু লাগবে কি না, আপনি প্রয়োজন হলে ইয়েস, দরকার না হলে নো। দেন এক্সকিউজ মি, অনেক সময় আমরা শুধু এক্সকিউজ মি মাফ করার ক্ষেত্রে ব্যবহার করি না, সরে যাওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য, অথবা মনোযোগ আকর্ষণ করার জন্য, অথবা আবার পুনরায় অ্যান্সার করার জন্য আমরা এক্সকিউজ মি শব্দটা ব্যবহার করে থাকি। তো এটার প্রতি উত্তর হতে পারে ও ইয়েস, অফকোর্স, অল রাইট, কথাগুলো আমরা বলতে পারি। হোয়াট আর ইউ ডুইং, অ্যাকচুয়ালি এভাবে যদি প্রশ্ন করা হয় কী করছেন, তো আপনি যেটা করছেন সেটা অ্যান্সার করবেন রিডিং, রাইডিং। অ্যাকচুয়ালি স্পিকিং ডু নট টেক এনি ফরম্যাট অফ গ্রামাটিক্যাল রুল, আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল মেনটেন করলেও হবে না করলেও হবে। স্পিকিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ভাষাটাকে আপনি এক্সপ্রেস করা, তার ভাষা আপনি বোঝা, আবার আপনার, আপনি তাকে ফিডব্যাক দেওয়া, এভাবেই স্পিকিং হয়। অ্যাকচুয়ালি স্পিকিংয়ে গ্রামার রুল মেনটেন না করলেও হবে, আপনি প্রশ্ন লেন্থ কোশ্চেনের অ্যান্সার আপনি শর্টভাবেও দিতে পারেন, যে কোনোভাবে আপনি অ্যান্সার করতে পারেন। একটু কিটাকি গ্রিটিংয়ের এই ওয়ার্ডসগুলো যদি আপনি জানেন, আই হোপ এই ধরনের গ্রিটিংয়ে যত সমস্যা আছে, কারোর সাথে মিট করতে গেলে প্রাইমারি যেই টকগুলো আমরা করি সেগুলো সমাধান হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।